আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রাতের আয়োজনের নিয়মিত রাতে আমরা এই আয়োজন করে থাকি। আজকে আমাদের মাঝে রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার। আগেই জানিয়েছি আমরা যে এই সময়ে যে মানুষটি শুরু থেকে আমাদেরকে নানা বিষয়ে সচেতন করে আসছিলেন এবং নানা বিষয় নিয়ে কথা বলছিলেন, বিশেষ করে করোনা যদিও মেডিকেল সায়েন্সের বিষয়, কিন্তু তার সাথে পাবলিক হেলথ, সামাজিক এবং মানুষের মনোজাগতিক নানা বিষয় নিয়ে তিনি অনেক ভাবেই আমাদেরকে সচেতন করার চেষ্টা করেছেন শুরু থেকেই। তুষার ভাই, আপনাকে স্বাগতম ক্যাম্পাস টিভিতে। ধন্যবাদ ধন্যবাদ। এবং এটি এই টেলিভিশন সম্পর্কে বলে রাখি, এটি হচ্ছে মূলত আমাদের ছাত্রছাত্রীদের একটা বিরাট কমিউনিটি, সব মিলে প্রায় 2,50,000 সাবস্ক্রিপশন আছে এই জায়গাটাতে, এবং সেখানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এখানে যুক্ত। আপনার সাথে বহুদিন আগে তারুণ্যের মেলায় দেখা হয়েছিল খুলনায়, তারপরে নানা কাজে দেখা হয়েছে, কিন্তু তরুণদের নিয়ে মূলত আজকের আলোচনা থাকবে এবং এই সময়ে তরুণদের ভূমিকা, তরুণদের কি করবার আছে বা তারা কিভাবে ভাবছে সেই সব কিছু নিয়ে। তো আপনি, আপনাকে শুধু ডাক্তার হিসেবে তো আমরা জানি না, আপনাকে জানি বিতার্কিক হিসেবে, আপনাকে জানি বিভিন্ন ধরনের সমাজ সচেতনতামূলক কাজে, নানাভাবে আপনাকে দেখেছি আমরা। তো সেই সমস্ত বিবেচনায় করোনা যেহেতু একটি সামগ্রিক বিষয়, একটা হলিস্টিক অ্যাপ্রোচ দাবি করছে, কারণ করোনা সারা পৃথিবীতে অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে, চিকিৎসা শাস্ত্রকে, চিকিৎসার ব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছে, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সমস্ত জায়গায় এক ধরনের ধাক্কা লেগেছে বলতে হবে। তো এই ধাক্কাটাকে আমাদের দেশে মোকাবেলা করার জন্য প্রথম দিকে এসে কিন্তু স্বাস্থ্যক্ষেত্র নিয়ে আমরা অনেক কথা বলেছি, কিন্তু এখন কিন্তু অর্থনীতির সাথে স্বাস্থ্যের একটা কি বলবো, এক ধরনের অবস্থা দাঁড়িয়েছে, যখন স্বাস্থ্যগতভাবে হয়তো আমাদের লকডাউনে থাকার কথা, কিন্তু অর্থনীতিকে পুষিয়ে নেবার জন্য আবার আমাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রেখে আমাদেরকে কাজে কর্মে যেতে হচ্ছে। তো এই জায়গাটায় তরুণদের জন্য আপনার পরামর্শ কি থাকবে, যারা বিশেষ করে এই সময়ে ঘরে অনেক দিন বসে বসে কিছুটা ক্লান্ত হয়েছে, আবার তাদের মধ্যে একটা অভ্যাস কিন্তু তৈরি হয়ে গেছে ঘরে থাকার, তো তাদের জন্য আপনার কি পরামর্শ, তরুণদের ভূমিকাটা কি হতে পারে এই সময়ে? প্রথমত আমাদের দেশে কোনো লকডাউন হয়নি, ফলে আমরা যেহেতু প্রপারলি লকডাউন করি নাই, সেজন্যই আজকে এই লকডাউনের সঙ্গে অর্থনীতির এই বিভেদটা তৈরি হয়েছে। লকডাউন আমরা কেন করব, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কেন আমরা বাসায় থাকবো? এই জন্য যে আমরা সুস্থ থাকতে চাই। সুস্থ থাকলে লাভ কি? সুস্থ থাকলে লাভ হচ্ছে যে ভবিষ্যতে যখন আবার আমরা কাজ করব, তখন সুস্থ শরীরে কাজ করব, এবং সুস্থ শরীরে কাজ করবার ফলে আমরা সঠিকভাবে কাজ করতে পারবো, যথাযথ পরিশ্রম করতে পারবো এবং আবার উপার্জন করতে পারবো। ধরা যাক পৃথিবীতে কোনো করোনা নাই, আপনি একা অসুস্থ হয়েছেন, তাহলে আপনি কি করতেন? কিংবা কোনো একটা রোগ শুধু আপনার বাড়িতে অ্যাটাক করেছে, তাহলে আপনি কি করতেন? তাহলে আপনি বাসায় বসতেন অথবা চিকিৎসা নিতেন, আপনি সুস্থ হয়ে তারপরেই আসতেন। এবার যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমরা আসলে লকডাউন করিনি, আমরা দোকানপাট বন্ধ করেছি, কিন্তু আমরা তো বাইরে ঘোরাঘুরি করেছি, আমরা স্কুল বন্ধ করেছি কিন্তু আমরা কক্সবাজার গিয়েছি, আমরা ছুটি দিয়েছি কিন্তু আমরা বাসে করে গ্রামের বাড়ি গেছি, আবার আমরা হঠাৎ করে বেতন ভাতা নেওয়ার জন্য ঢাকা শহরের দিকে রওনা দিয়েছি, এবং আমাদেরকে হঠাৎ করে বলা হয়েছে যে আমরা এখন পিপিই সেলাই করতে হবে। তো এইরকম যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমি বলবো যে এটা একান্ত ভাবে নীতি নির্ধারক যারা, তারা আমাদের সঠিক তথ্য দিতে পারেন না এবং আমরাও এই বিষয়টির ভয়াবহতা বুঝতে পারি না। তরুণদের আলাদা করে কিছু করার নাই, এই জন্য করার নাই, যেটা তো একটা স্বাস্থ্যগত সমস্যা। আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে করোনা আপনাকে আক্রান্ত করার একটা সম্ভাবনা রাখে, এবং আপনি যদি আক্রান্ত হন তবে অন্য আর 10 জন মানুষের যা হওয়ার সম্ভাবনা আছে, আপনারও সেই একই সমস্যা হওয়ারই সম্ভাবনা আছে। ফলে অন্যরা যদি বাঁচতে চায় তারা যা করবেন আপনিও তাই করবেন, অন্যরা যদি এই রোগের হাত থেকে রক্ষা পেতে চায় যা করবে আপনিও তাই করবেন। ফলে যাদের পক্ষে সম্ভব তাদেরকে বাড়িতেই থাকতে হবে এবং অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া যাবে না, অহেতুক আড্ডা দেওয়ার জন্য কিংবা কারো সঙ্গে দেখা করার জন্য কিংবা কোনো কাজের কারণে অহেতুক কোনো কাজে যাওয়া যাবে না, এবং যতটুকু সম্ভব সময় ভিড় এড়িয়ে চলতে হবে। যদি খুব জরুরি কোনো কাজ থাকে তবে বের হলে যথাযথ স্বাস্থ্য ব্যবস্থা মেনে বের হতে হবে, মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, এবং সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এটা করলে পরে ভাইরাস আপনাকে আক্রান্ত করার ক্ষেত্রে আপনি নিরাপত্তা পাবেন, কিন্তু নিশ্চিত নয় যে ভাইরাস আপনাকে আক্রমণ করবে না, শতকরা 5 ভাগ চান্স থেকেই যায়। তাই আমি তরুণদেরকে বলবো স্বাস্থ্যবিধি মেনে চলতে, এবং স্বাস্থ্যবিধি যে মেনে চলতে বলা হচ্ছে এটা
কেন? কারণ যাতে তোমাদের স্বাস্থ্য ভালো থাকে, তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকলে ভবিষ্যতে ইউনিভার্সিটি খুললে পরীক্ষা ভালো করবে, কিন্তু শরীর স্বাস্থ্য না থাকলে, বেঁচে না থাকলে, তাহলে পরীক্ষা, সেমিস্টার, এই যে টিউটোরিয়াল, মিড টার্ম, গ্রেড, এগুলো কিছুই কাজে লাগবে না, তাই না? একবার ডেথ সার্টিফিকেট হয়ে গেলে তো আর কোনো সার্টিফিকেট কাজে লাগে না, তাই না? তো এই জন্য এটা অবশ্যই আমি বলবো যে একটু ভয়ের সাথেই বিষয়টাকে বিবেচনা করতে হবে। অহেতুক গায়ে পড়ে একটা রোগকে ডেকে আনার তো কোনো অর্থ হয় না, তাই তরুণদের প্রধান দায়িত্ব হচ্ছে এই রোগটির কাছ থেকে বেঁচে থাকা। তারপর যদি সে বেঁচে থেকে যে কাজগুলি একেবারেই করতেই হবে, শুধু সেই কাজগুলি করা আপাতত, এমন নয় যেটা সারা জীবন আগামী 30 বছর করতে হবে, ব্যাপারটা তা নয়। আজকে 6 মাসের জন্য কিংবা আজকে 1 বছরের জন্য আমি যদি একটা নিরাপত্তা বিধি মেনে চলে আগামী 50 বছর ভালো থাকতে পারি, তাহলে সেটা আমি করবো না কেন? আমরা যখন ছোট ছিলাম তখন আমরা স্কুলে গেছি, 10 বছর স্কুলে গেছি কেন? যে একবার একটা SSC পরীক্ষা দেবো সেই জন্য। এবং এই যে 10 বছর স্কুলে গেছি, সেই 10 বছর কি আমরা আমরা কোন আয় উপার্জন করেছি? আসলে আমরা করি না, আমাদের বাবা মা আমাদেরকে ফেলেছে। তো বাবা মা যদি আমাদেরকে 10 বছর একটা SSC পরীক্ষা দেওয়ানোর উপযুক্ত করার জন্য পালতে পারে, আজকে যারা নিজেরা উপার্জন করেন তারা নিজেদেরকে 1 বছর পালতে পারে না? এটা আসলে কঠিন। হ্যাঁ, দরিদ্র মানুষ আছে বাংলাদেশে যাদের পক্ষে এরকম 1 বছর টিকে থাকা সম্ভব না, তাদের জন্য আমাদের কাজ তৈরি করে দিতে হবে যাতে তারাও অল্প কাজ করে বেশি দিন নিজেদেরকে সাস্টেইন করতে পারেন। এটা এখন এই কথা ভাবলে চলবে না যে আমাদের সম্পদ কমে যাবে, অর্থাৎ এই বছর যদি আপনার 20,000 টাকা লস হয়ে যায়, 80,000 টাকা থাকে, তাহলে বুঝতে হবে এই 20,000 টাকা আপনার জীবনের জন্য বিনিয়োগ এবং আপনার পরিপার্শ্বের জন্য বিনিয়োগ। আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা এ কথা মেনে নিতে রাজি নই, বিশেষ করে যারা ধনী তারা এই কথা মেনে নিতে রাজি নন যে তাদের সম্পদ থেকে খানিকটা কমবে। বহু বছর আয় করেছেন, যদি সেই সম্পদ থেকে 10 ভাগ বা 20 ভাগ কমে যায়, এতে কিছু আসে যায় না? আগামী 20 বছরে আপনি আবার এই 10 ভাগ ক্ষতিপূরণ করে আরো 40 গুণ বেশি সম্পদ করতে পারবে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের যাদের পয়সা আছে আমরা সেইভাবে চিন্তা করছি না, সেটা করলেই কিন্তু এই সমস্যাটা অনেক সহজে আমরা মিটিগেট করতে পারতাম, অর্থাৎ এই সমস্যাটাকে আমরা প্রতিহত করতে পারতাম। আচ্ছা, তরুণ যেটা বলছেন এই এই মুহূর্তে, যেটা একটা প্রথম দিকে অন্তত একটা ব্যাপার ছিল যে তরুণদের খুব একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা নেই, বা যারা একটু বয়স কম তাদের মৃত্যু হার কম, এরকম একটা ব্যাপার কিন্তু এসেছিল। এখন যদি অতটা ওইভাবে শোনা যাচ্ছে না, তারপরেও এই করোনা আক্রান্ত যারা হচ্ছেন তাদের মধ্যে মৃত্যু হার নিয়ে এক ধরনের মানে একটা কনফিডেন্সের জায়গা কিন্তু তরুণদের মধ্যে এখনো কিছুটা রয়েছে বলে অনেকে মনে করেন। এই জায়গাটাকে যদি আপনি একটু হাইলাইট করেন, যেটা না, আপনি অলরেডি তরুণরা বলেছেন। আক্রান্ত হবেন না এই কথা কোথাও বলা নাই, তরুণরা না, আক্রান্ত আক্রান্ত হবেন না এই কথা কোথাও বলা নাই। না, এই তরুণরা কথা না, সবার মৃত্যু মধ্যে হার আক্রান্ত হবেন, বরং তরুণরা বেশি আক্রান্ত হবেন, কারণ তরুণরা বেশি ছোটাছুটি করেন, বেশি মানুষের সাথে মেলামেশা করেন, তরুণরা কাজ বেশি করেন, ফলে তাদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি হবে। কিন্তু তরুণদের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক পরিণতি হওয়ার সম্ভাবনা কম, এটা বলা হয়েছে। কেন? কারণ তাদের শরীর স্বাস্থ্য শক্তিশালী, তারা তরুণ, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তারা সুস্বাস্থ্যবান, সেই কথা চিন্তা করে এটা বলা হয়েছে। কিন্তু যদি কোনো দেশের তরুণদের মধ্যে অনেক বেশি ডায়াবেটিস থাকে, যদি কোনো দেশের তরুণরা বয়স্কদের মতো স্থূলকায় হন, যদি কোনো দেশের তরুণদের মধ্যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এই জাতীয় অসুখের প্রবণতা থাকে, তাহলে সেই তরুণের সঙ্গে বৃদ্ধের কিন্তু কোনো তফাৎ নাই, ফলে সেই সব তরুণরা কিন্তু ভালনারেবল, এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে যে তরুণরা স্বাস্থ্যবিধি মেনে চলেন না সেই তরুণরা কিন্তু আগে থেকেই ভালনারেবল। যেমন যারা ধূমপান করেন, এরা তো আগে থেকেই ফুসফুসের 12টা বাজিয়ে রেখেছেন, এই তরুণদের তো ভয় পেতে হবে, এবং এই তরুণরা কিন্তু নিরাপদ না। ফলে তরুণরা অন্যদের চাইতে অবশ্যই শক্তিশালী বলে তাদের দুঃখজনক পরিণতি বা মৃত্যু হওয়ার সম্ভাবনা কম, কিন্তু তাই বলে কোনো দেশে যদি 5 কোটি তরুণ থাকে, তাহলে 5 কোটির 1% তো 5 লক্ষ, এটাও কিন্তু বিবেচনা নিতে হবে। অর্থাৎ আপনি যদি সংখ্যায় আপনি যদি শতকরা হারে কমও থাকেন এই সম্ভাবনা, 5 কোটি লোকের মধ্যে তো সংখ্যাটা 5 লক্ষ, এইটা সেটা হচ্ছে তো ভয়। অনেক আসলে এই হ্যাঁ, এবং জায়গাটা, আমাদের এবং দেশে তারা আসলে আমাদের দেশে বলুন। জনসংখ্যা তো অনেক বেশি, আমাদের জনসংখ্যা তো অনেক বেশি, তাহলে আমাদের জনসংখ্যা আমাদের একটা দুর্বলতা হয়ে এখন দেখা দিয়েছে, এবং এটা কিন্তু বুঝতে হবে যে এত জনসংখ্যার কারণেই কিন্তু আজকে
আমরা সংক্রমণকে আটকে রাখতে পারছি না, কারণ আমরা যেদিকে তাকাই সেদিকে মানুষ দেখি। এই দেশে বৃক্ষ নাই, এই দেশে লতা পাতা নাই, এই দেশে কি বলবো কাক পক্ষীর জায়গা নাই, এত মানুষ, এত মানুষ যেখানে সেখানে তো ধাক্কা না দিয়ে একজন আরেকজনকে চলতে পারে না। একটা বাসের মধ্যে যে আজকে সিট কমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আপনি দেখেন বাসগুলি পারছে না, কারণ কি মানুষ ধাক্কা ধাক্কি করে উঠে যাচ্ছে, মানুষ বিবেচনায় নিচ্ছে না। তো মানুষ যদি নিজের স্বাস্থ্য নিজে বিবেচনায় না নেয়, এটা খুব কঠিন, এটা খুব একটা কঠিন সময় আসলে আমরা পার করছি। আচ্ছা, এই জায়গাটায় আপনার কাছে একটা জিনিস, আপনি যেটা মেনশন করলেন যে এরা যেহেতু বেশি ছুটাছুটি করে, এদের ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি, আবার এদের মাধ্যমে অন্যদের ইনফেক্টেড হওয়ার, বিশেষ করে বাড়িতে যারা বয়স্ক মানুষ আছেন বা অন্যদের, মানে দুই দিক থেকে নিজেও ইনফেক্টেড হওয়া এবং অন্যদেরকে ইনফেক্টেড করা, এই দুটো জায়গায় একইভাবে কিন্তু হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে। একটা জিনিস আপনি নিশ্চয়ই এখন পত্রপত্রিকায় দেখা যায় বা নানা জায়গায় দেখা যায়, তরুণদের মধ্যে একটা ভয়ও ঢুকেছে অন্য জায়গা থেকে, সেটা হলো তাদের প্রফেশন, তাদের পড়াশোনা বা তাদের চাকরি বাকরি। কারণ তারা যখন জানতে পারে যে তার বাবার বা তার আত্মীয় স্বজনের বা মোট কথা নানা ধরনের অর্থনৈতিক যে অনিশ্চয়তা সেই জায়গাটায় আছে, এবং এই অনিশ্চয়তাটা আপনি অলরেডি আপনার কথায় কিন্তু বলে ফেলেছেন যে আমরা যদি সার্ভাইভ করতে পারি, আমরা যদি টিকে থাকতে পারি, তাহলে অবশ্যই এটাকে পুষিয়ে নিতে পারবে। সেটা যে শুধু অর্থশালীরা তাদের অর্থর জায়গাটাতে পুষিয়ে নেবে তা না, তরুণরাও তো আসলে তাদের শিক্ষা দীক্ষা বা তারা যতটুকু এই সময় পিছিয়ে যাচ্ছে বলে মনে করেন সেটাকেও কাটিয়ে ওঠার সম্ভাবনা আছে। তারা বাড়িতে পড়াশোনা করতে পারেন, অন্য কোনো ভাবে সৃজনশীল কাজকর্ম করতে পারেন। এই জায়গাটায় যদি আপনি একটু বলেন ওদের কিছু জীবনে পিছিয়ে যাওয়া বলে কোনো শব্দ নাই, এটা হচ্ছে আরেকটা অদ্ভুত ব্যাপার। আমাদের এই সমাজ ব্যবস্থা আমাদেরকে বুঝিয়েছে যে আমাদেরকে এগিয়ে থাকতে হবে। এগিয়ে থাকা কার সঙ্গে? আপনারই মতো আরেকজন মানুষের সঙ্গে। আপনি যদি আগে পাশ করে ফেলেন, তাহলে আপনি যাকে পেছনে ফেলেন সেও তো আপনারই মতো একজন মানুষ, আপনি ভাবছেন তাকে পেছনে ফেলেছেন। কিসে পেছনে ফেলেছেন? সময়ে? অথবা কিসে পেছনে ফেলেছেন? লেখাপড়ায় আপনি বেশি গ্রেড পেয়েছেন, তিনি কম পেয়েছেন? এই যে সামনে গিয়ে যাওয়া এবং পেছনে ফেলে দেওয়া, এই যে চিন্তাটা আমরা করি, এটা একটা ভুল চিন্তা। আমাদের প্রথমে বুঝতে হবে যে আমি বেঁচে থাকলে সামনে গিয়ে থাকা, পেছনে পিছিয়ে থাকা, এই বিষয়গুলো একটা রিলেটিভ টার্ম, এটা একটি আপেক্ষিক শব্দ। যেমন ধরেন আপনি পরীক্ষায় ফার্স্ট হয়েছেন, তারপরে আপনি সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ চাকরিটা পেয়েছেন, আপনি পৃথিবীর সবচেয়ে বেশি বেতন পান, কিন্তু আপনার আয়ু হচ্ছে 21 বছর, আর আরেকজন লোক মনে করেন উনি আপনার অর্ধেক বেতন পান কিন্তু ওনার আয়ু 100 বছর, শেষ পর্যন্ত কে লাভবান? শেষ পর্যন্ত যে মানুষটি বেঁচে থাকবে সে লাভবান, শেষ পর্যন্ত যে মানুষটি সুস্থ জীবন নিয়ে এই পৃথিবীতে থাকবে সে লাভবান। অনেক টাকা যদি আমরা আয় করি, আমি কি আরেকটা আকাশ দেখতে পাই? আমি কি আরেকটা সূর্য দেখতে পাই? আমি কি আরেকটা চাঁদ দেখতে পাই? ফলে কোনো মানুষ যদি আমার অর্ধেক আয় করেন কিন্তু তিনি যদি চাঁদের দিকে তাকাতে পারেন, তিনি কিন্তু আমার চেয়ে বেশি সুখী, কেননা এই চাঁদ আপনি এই জীবনের পরে আর দেখতে পাবেন না। ফলে এই যে লড়াই, এই যে একটা প্রতিযোগিতা যে আমি পিছিয়ে যাচ্ছি, পিছিয়ে যাওয়ার কিছু নাই। আজকে যদি এমন একটা সমস্যা আমাদের জীবনে আসে যে সমস্যার কারণে আমাদের লেখাপড়া আপাতত 3 মাস বন্ধ থাকবে, এটা কোন লেখাপড়া? প্রাতিষ্ঠানিক লেখাপড়া। আপনাকে কেউ তো বই পড়তে না করেন, আপনাকে কেউ তো গুগল সার্চ করতে না করেন, আপনাকে কেউ তো অর্থনীতি, সমাজ, ইতিহাস, বিজ্ঞান সম্পর্কে জানতে বাধা দেয় নাই। আপনার কেবল ক্লাস হচ্ছে না, এই ক্লাসের বাইরে কি পৃথিবীতে? এখন তো অনলাইনে ক্লাস হচ্ছে, বিভিন্ন কোর্স হচ্ছে, ইভেন ধরেন অনলাইনে ক্লাস হচ্ছে না, মনে করেন অনলাইনে ক্লাস হচ্ছে না, ক্লাস না হলেই বাকি, তাতে কি পৃথিবীতে জ্ঞানের সমুদ্রে জ্ঞান কমে গেছে? আপনি লিখতে শিখেছেন, পড়তে শিখেছেন, এবং আপনি এই লিখতে এবং পড়তে শেখার কারণে আপনি নিজেই নিজের জন্য জ্ঞান সংগ্রহ করতে পারেন, ফলে এই 3 মাস কাজে লাগান, আপনি চিন্তা করতে পারেন, আপনি কিছু লিখতে পারেন, ফলে পিছিয়ে যাওয়ার বিষয়টা একেবারেই ভুল। সিরিয়াতে যে বোমা পড়ছে কিংবা প্যালেস্টাইনে যে যুদ্ধ চলেছে, তাতে কি প্যালেস্টাইনের জনগণ এবং সিরিয়ার জনগণ অনেক পিছিয়ে গেছে? ব্যাপারটা তা না, তারা সেই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের জীবনের লক্ষ্য পুনর্নির্ধারণ করেছে। এবং এখন যদি আমাদের এইরকম একটা সমস্যা আমাদের সামনে থাকে, তাহলে বুঝতে হবে যে এই সমস্যার সামনে আমাকে কিছু ব্যবস্থা নিতে হবে। একটা ভূমিকম্প হলে পরে মানুষ গিয়ে রাস্তায় থাকে তাঁবু খাটিয়ে, এটা কেন করে সে? এই জন্য করে যে তখন ঘরের মধ্যে থাকা নিরাপদ নয়, ঘর বাড়ি ভেঙে পড়েছে, আরো ভেঙে ভেঙে পড়বে, সেই কারণে কিছুদিনের জন্য সে তাঁবু বাস করে। সাইক্লোন হলে মানুষ সাইক্লোন শেল্টারে যায়। কেন যায়? সাইক্লোন শেল্টার কি খুব উপযুক্ত জায়গা? এখন যদি সাইক্লোন 15 দিন ধরে চলতো, তাহলে কিন্তু মানুষ 15 দিন ধরেই সাইক্লোন শেল্টারে থাকতো। তাহলে এই ভাইরাসের আক্রমণের সময়টাতে
আমাদেরকে যেটা করা প্রয়োজন সেটাই করতে হবে। আমি যদি ভাবি যে এই ভাইরাসের আক্রমণের সময় আমি আগের মতোই পরীক্ষা দেব, আগের মতোই গ্রেড পাবো, আগের মতোই চাকরি করব, আগের মতোই বেতন পাবো, সেটা তো ভুল। সেটা ছিল, ভাইরাস ছিল না যখন তখনকার অবস্থা। কারো যদি একটা পা অ্যাক্সিডেন্টে কাটা যায়, সে যদি তখন মনে করে সে দৌড়াবে, তাহলে তাকে একটা কাটা পায়ের জায়গায় অন্য একটা পা লাগাতে হবে, প্র্যাকটিস করতে হবে, হাঁটা শিখতে হবে, আবার সে দৌড়াবে, আবার সে জিতবে। মাঝখানে সে 3টা বছর হারাবে, 3টা বছর হারানো মানে কি তার জীবন শেষ হয়ে গেল? 3টা বছর সে হারায় নাই, 3টা বছর সে নতুন ভাবে আবার প্রস্তুত হয়েছে। মানুষের জীবন আসলে ওইভাবে চিন্তা করতে হয়। আমরা কি করছি, আমরা সারাক্ষণ ওই কম্পিটিশনের লাইফের মধ্যে আছি যে আমাকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, এর মধ্যে আছি। আর একজন আমি দেখতে পাচ্ছি যেখানে কমেন্ট করেছেন, জনসংখ্যার ব্যাপারটা উনি একমত না, জনশক্তি বিশ্ব বাণিজ্য অনেক বড় ফ্যাক্টর, এটা একটা বোকার মতো কথাবার্তা। এবং এটা আমি কেন বোকার মতো কথাবার্তা এটা বলে দিই, পৃথিবীর ধনী দেশগুলোর কি অনেক জনশক্তি আছে? তারা কি করে বড় লোক হয়েছে? অনেক দেশ, অনেক লোক আছে সেই জন্য ধনী হয়, ওই জন্য টাকা পয়সা কামিয়েছে। এইটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার দুর্বলতা। আমাদের লোকজন লেখাপড়া করে না, জানে না, বোঝে না। পৃথিবীতে অধিকাংশ ধনী দেশে জনসংখ্যা কম, ওইসব দেশে তাদের চিন্তা বেশি করে, তারা তারা আবিষ্কার বেশি করে, তারা ইনোভেটিভ, তারা প্রপার্টি ক্রিয়েট করে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এবং সেইটার কারণে তারা অর্থ উপার্জন করে এবং ধনী হয়। এই জায়গাটায় অনেক বেশি জনসংখ্যা নিয়ে চীন ধনী হয়েছে ভাবছেন? চীনের পার কিলোমিটারের যে জনসংখ্যার ঘনত্ব সেটা বাংলাদেশের চেয়ে কম, এটা বুঝতে হবে। চীনের আকৃতি কত বড় সেটা চিন্তা করতে হবে। চীনে 150 কোটি লোক আছে, ভারতের 150 কোটি লোক আছে, এই জন্য এটা ভাবার কোনো কারণ নাই যে তাদের জনসংখ্যা বেশি। তাদের পার কিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব আমাদের চেয়ে কম, এটা বুঝতে হবে। ফলে এগুলো কোনো উদাহরণ না, এবং এগুলো হচ্ছে বোকার মতো কথাবার্তা। এইসব বলার আগে ভালো করে পড়াশোনা করতে হবে। আমি না জেনে কিছু বলি না রাজু ভাই। না থ্যাংক ইউ, এটা তো আমরা খুব ওপেনলি বলছি, যেহেতু ওনারা কমেন্ট করতে পারেন সেই স্বাধীনতা ওনাদের আছে। হ্যাঁ, কমেন্ট করতে পারেন, কিন্তু এখানে হচ্ছে সমস্যা। আজকে যারা জীবন না জীবিকা বলে বলে মুখে ফেনা তুলেছেন, মরে গেলে ওনার 3.5 হাত মাটি এবং সেটাও সবাই কিনতে পারে না, ওই কবরের উপরে 7 বার কবর হবে। ফলে যারা এইসব জীবন না জীবিকা বলছেন তাদের কিন্তু চিন্তা করা উচিত, এবং চিন্তা করে কথাবার্তা বলা উচিত, এবং ডিসিশনটা ওইভাবে নেওয়া উচিত। যিনি একদম পারবেন না তিনি এটা বলতে পারেন, কিন্তু যার আছে তিনি যখন বলেন যে আমার ফ্যাক্টরি খুলতেই হবে, সেটা কিন্তু খুব অসুবিধাজনক। 30 বছর ব্যবসা করার পরে 3 মাস ফ্যাক্টরির বেতন দিতে না পারলে এটা তো তার দুর্বলতা। উনি দিতে পারেন, উনি দিচ্ছেন না। উনি যে উদ্বৃত্ত মূল্য তৈরি করেছেন, গুলশান বনানীতে বাড়ি কিনেছেন, উনি যে ক্যানাডাতে একটা ফ্ল্যাট কিনেছেন, সেটা উনি বিক্রি করতে এখন আর রাজি না। ওইটা থাকবে, ওটা থাকা অবস্থাতে উনি এই এই লকডাউন করবেন। সেই জন্য আজকে এই সমস্যা, সেই জন্য আজকে এই সমস্যা। উনি 5% ক্ষতি স্বীকার করতে রাজি না, যেখানে আলিবাবার জ্যাকমা বলেন যে এই বছরটা টিকে থাকাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এই বছর প্রফিট চিন্তা করার দরকার নাই, এই বছর প্রফিট ছাড়া বেঁচে থাকতে পারলেই সেটা সবচেয়ে বড় প্রফিট। এটা তো জ্যাকমা বলেছেন না? আমাদের এই বড় বড় ব্যবসায়ীরা কি জ্যাকমার চাইতে বড় ব্যবসায়ী হয়ে গেছেন? এনিওয়ে, এই জায়গাটাকে আপনি, এর জায়গার সাথে আরেকটা কমেন্ট এসেছিল যে এই সময় আমাদের সবচেয়ে বড় হচ্ছে মন এবং মস্তিষ্কের চিন্তা গঠনের পরিবর্তন প্রয়োজন, এবং এই আলোচনাটাও সেই চিন্তা বা চেতনা বা মস্তিষ্কের চিন্তা চেতনার পরিবর্তন ঘটানোর জন্যই আমরা করছি। এবং তুষার ভাই, আপনি এখানে কমেন্ট গুলোকে নিচ্ছেন, এবং আমার ধারণা যারা কমেন্টস গুলো করছেন সে তাদের মধ্যেও এক ধরনের চিন্তা চেতনার পার্থক্য আসবে এই আলোচনা থেকে, আমরা সেটা আশা করি। এবং সেটাই কিন্তু আমাদের ক্যাম্পাস টিভির প্রত্যাশা, কারণ শিক্ষা মানুষকে সমালোচনা করতে শেখায়, সমালোচনা মেনে নিতে শেখায়, এবং আপনি বিতর্কের মানুষ, তর্ক মানুষ আসলে বিরোধিতার জন্য করে না, এটাই আমরা জেনে এসেছি যে তর্ক করে বা বিতর্ক হয়। রাজু, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, তর্ক করার আগে কনফিডেন্টলি ওই বিষয়টা সম্পর্কে গভীর ভাবে জ্ঞান অর্জন করে নিতে হবে। ওটা যদি আপনি না করেন তাহলে তর্কে প্রবৃত্ত না হওয়া ভালো। তর্কে প্রবৃত্ত হয়ে যদি আপনি প্রমাণিত হয় যে আপনি আসলে এই বিষয়ে পড়াশোনা করেন নাই, জানেন না, সেটা কিন্তু আসলে বোকামি। হ্যাঁ, ইংরেজি ভাষায় একটা প্রবাদ আছে যে ততক্ষণ পর্যন্ত মুখ খুলো না যতক্ষণ পর্যন্ত মুখ খুললে তোমাকে বোকানা মনে হয়। এটা আছে, it is not right to open up your mouth if opening mouth proves you to be an idiot. এটা কখনো করতে হয় না। থ্যাংক ইউ, আপনাকে বিতর্কের মানুষ হিসেবে, আমরা রিসেন্টলি কিছু বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি, বা অনেক বিষয় নিয়ে যেহেতু কথা হচ্ছে, একটা সময়ে আপনাকে যদি এখনই যদি জিজ্ঞেস করি যে এই মুহূর্তে আসলে আমি আবার ঘুরে ফিরে তরুণদের কাছে কিন্তু আসছি, কারণ যদিও তরুণরাই আমাদের জনসংখ্যার একটি বড় অংশ, এবং তরুণদের দ্বারা
যদি ভুল হয় তাহলে সেই ভুলের হয়তো দায়ভারটা অনেক সময় তরুণরা যেমন নেয়, দেশও নেয় সেটা। কারণ এই দেশ স্বাধীন করেছে, বা ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তরুণদের একটা অনেক বড় বড় ভূমিকা আছে তো আমাদের দেশের ক্ষেত্রে। তো সেই জায়গাটাতে এখন এই মুহূর্তে তরুণরা যদি বিতর্কের কোনো বিষয় ঠিক করতে চায় যে এই বিষয়টা নিয়ে বিতর্ক হওয়া উচিত, আপনি কি দু একটা বিষয় আমাদেরকে দিতে পারেন যে এই ধরনের বিষয় নিয়ে নিজেরা যদি বিতর্ক করা যায়, যে বিতর্কের মধ্য দিয়ে আমাদের বোধের উন্মেষ হবে, সেটি কি হতে পারে বলে মনে করেন? না, লকডাউন প্রয়োজনীয় কিনা এটা নিয়ে বিতর্ক হতে পারে। বিতর্ক হতে পারে যে জীবন আগে নাকি জীবিকা আগে কোনটা বেশি প্রয়োজনীয়। বিতর্ক হতে পারে যে আমাদের দেশ স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে সাজালে পরে এই করোনা মোকাবেলা করতে আমরা আরো বেশি সক্ষম থাকতাম। এই বিষয়গুলো নিয়ে বিতর্ক হতে পারে। বিতর্ক হতে পারে, কারণ আমরা এর পরের হয়তো সামনের সপ্তাহ থেকে আসলে এখানে কিছু বিতর্কের আয়োজন করতে যাচ্ছি, যে বিতর্কগুলোর বিষয় হবে বা আমাদের বিষয়বস্তুটা হবে এই সময়কে কেন্দ্র করে। আরেকটি বিষয় আমরা শুনেছি নানাভাবে আলোচনায় আসছে, আপনিও কিন্তু ইঙ্গিত করেছেন যে জ্ঞান ভিত্তিক যে অর্থনীতি, সেই চর্চা করেই কিন্তু আসলে কম জনসংখ্যার দেশগুলো এক ধরনের অর্থনৈতিক মানে উৎকর্ষ সাধন তারা করেছে। এবং জ্ঞান ভিত্তিক অর্থনীতির যে চর্চাটা, সেই চর্চাটার ক্ষেত্রে করোনা কিন্তু আমাদেরকে একটা মানে নতুন বোধের জায়গাও দিয়েছে। কারণ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিন্তু শুধু যে বাংলাদেশ ফেস করেছে তা না, পৃথিবীর অন্যান্য দেশও কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একই ধরনের প্রবলেমের মধ্যে তারা পড়েছে। তো এই জায়গাটায় এই জ্ঞান ভিত্তিক অর্থনীতির দৃষ্টিভঙ্গির জায়গাটা কিভাবে আমরা আরো সামনে আনতে পারি বলে মনে হয়? আপনি যেটা বললেন দেখেন ওটা খুব রাজু, বড় যে ভিয়েতনাম কিন্তু পড়ে নাই, চীন কিন্তু পড়ে নাই। চীনে এটা প্রথম আক্রমণ করেছে, কিন্তু চীন এটাকে সবচেয়ে ভালোভাবে এটাকে মোকাবেলা করতে পেরেছে। ভিয়েতনাম এটাকে মোকাবেলা করতে পেরেছে, কিউবা এটাকে মোকাবেলা করতে পারছে, মালয়েশিয়া এটাকে মোকাবেলা করতে পারছে, এটাকে থাইল্যান্ড মোকাবেলা করেছে, এটাকে আমাদের কাছের দেশ নেপাল মোকাবেলা করতে পারছে। আমরা পারি নাই কেন, বা অনেক দেশ পারে নাই কেন, এর বড় কারণ হচ্ছে তারা স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করে না, তারা স্বাস্থ্য ব্যবস্থাকে ব্যবসামুখী করেছে। যেই সব দেশ স্বাস্থ্য ব্যবস্থাকে ব্যবসামুখী করেছে সেই সব দেশ আজকে সাফার করছে। কেননা স্বাস্থ্য কিংবা স্বাস্থ্য সেবা এটাকে বিনিয়োগ হিসেবে ধরলে হবে না, এটাকে সেবা হিসেবে ধরতে হবে। এবং এই খাতে যে বিনিয়োগ হবে সেই বিনিয়োগের প্রফিট হচ্ছে মানুষের স্বাস্থ্য, এই খাতের প্রফিট টাকা না, এটা চিন্তা করতে হবে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ হয়েছে পয়সা কামানোর জন্য, যে জন্য আপনি দেখবেন যে আমাদের দেশে বহু জায়গাতে শুধু কার্ডিয়াক সার্জারি চালু হয়েছে। কেন হয়েছে? কারণ লোকে ওপেন হার্ট সার্জারি করতে বিদেশ যায় এবং এই সার্জারিটা সবচেয়ে বেশি হয়, ফলে প্রচুর পরিমাণে আমরা কার্ডিয়াক সার্জারি করার চেষ্টা করেছি, এই দেশে কার্ডিয়াক সার্জন তৈরি করার চেষ্টা করেছি। আমরা প্রচুর পরিমাণে অর্থোপেডিশিয়ান তৈরি করার চেষ্টা করেছি। কেন করেছি? কারণ আমাদের এখানে প্রচুর লোকের হাত পা ভাঙে, আমাদের এখানে প্রচুর লেজার ট্রিটমেন্ট স্কিনের ডাক্তার তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? কারণ মানুষ সৌন্দর্য সচেতন, এখানে ব্যবসা আছে। কিন্তু আমাদের এখানে যেটা ঘটে নাই সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশের সব জেলায় না শুধু, সব বিভাগে একটা ইনফেকশাস ডিজিজ হাসপাতাল আমরা তৈরি করি না, আমরা সংক্রামক ব্যাধির কথা চিন্তা করি নাই। আমরা সারা জীবন পাতলা পায়খানার দায়িত্ব দিয়েছি আইসিডিডিআরবি, হ্যাঁ, এর বাইরে পাতলা পায়খানার দায়িত্ব আর কেউ নিবে না। এটা হয় হয় না, কিন্তু আমরা করেছি রাজু। এবং আজকে এটা করার ফলে, এই অবিমৃষ্যকারিতার ফলে, স্বাস্থ্য ব্যবস্থায় মনোযোগ না দেওয়ার কারণে বছরের পর বছর, এটা আজকের কথা না, গত 50 বছর ধরে স্বাস্থ্য ব্যবস্থায় কোনো কোনো মনোযোগ নাই। এই স্বাস্থ্য ব্যবস্থা চলে হচ্ছে বিদেশিদের প্রেসক্রিপশনে। বিদেশিরা এসে যখন বলে সবুজ ছাতা লাগাও, আমরা লাগাই, যখন বলে রং ধনু লাগাও, আমরা লাগাই, যখন বলে মিনা তোমাদেরকে টিকা দেওয়া শেখাবে, মিনা এসে টিকা দেওয়া শেখাবে, মিনা পিছনে পয়সা নাই, তখন আবার মনে করেন আরেকজন আসে। এই হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার চেহারা। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা নিজেরা কখনো নিজেদের মতো করে তৈরি করার চেষ্টা করি নাই, করি নাই বলে আজকে আমরা ভুগছি। আজকে সমাজতান্ত্রিক কিউবা ইটালিতে এবং আমেরিকাতে ডাক্তার পাঠায়, আমি সেই কেন প্রসঙ্গে পারে, আসছিলাম যে কেন ফিদেল পারে, কাস্ট্রোর কিউবা, হ্যাঁ হ্যাঁ সেটা কেন একটা বড় পারে? ব্যাপার। কারণ কিউবা তার শুরু থেকে আজ পর্যন্ত জনগণকে ফ্রি স্বাস্থ্য সেবা দিচ্ছে, এবং কিউবার স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর বহু দেশের চাইতে উন্নত। এটা কেন হয়েছে? কারণ স্বাস্থ্যকে তারা ব্যবসা মনে করেনি, স্বাস্থ্যকে তারা মনে করেছে ইনভেস্টমেন্ট। আজকে যদি আপনি সুস্থ থাকেন তাহলে আপনি কাজ করতে পারবেন,
আজকে যদি আপনি সঠিক মানসিকতার মধ্যে থাকেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি যদি মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তি হন তাহলে তো আপনার প্রত্যেকটা সিদ্ধান্ত ভুল হবে, হবে না? ফলে আজকে যদি মানুষের শারীরিক, মানসিক এবং আত্মিক সুস্থতা নিশ্চিত করে না যায়, যেটার কথা WHO বলেছে যে সুস্থতা আসলে কি, সুস্থতা হচ্ছে স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড অলসো স্পিরিচুয়াল ওয়েলবিং। তারা বলেছে যে মানুষকে সোশ্যালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, মেন্টালি হ্যাপি থাকতে হবে, এবং এই হ্যাপিনেস হচ্ছে বা এই ওয়েলবিংটা হচ্ছে, মানে সুস্থ থাকাটা হচ্ছে, এই ওয়েলবিংটা হচ্ছে, এই চারটা জায়গাতেই আপনাকে হতে হবে। তাহলে আজকে আমরা যেহেতু এই সুস্থতা আমাদের মানুষদেরকে দিতে পারি নাই, যে কারণে আজকে দেখেন আমাদের মানুষ নিজের ভালো বোঝে না, সে ঈদের হ্যাঁ, আগে বাজার করার জন্য গিয়ে, এটাই বাজার করার জন্য ঢুকে বলছি, যায়। হ্যাঁ, এটা এইটা বলি, এটা কেন এটা বলি, গিয়েছে? আমার 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 মানে মানে বয়স্ক আমার এক রিলেটিভ, সে বলল যে তোরা কি পাগল হয়ে গেলি, মানে এটা তো মাথার প্রবলেম। সে কিন্তু বলেছে যে করোনার ইস্যুতে, সে তার মতো করে বলেছে, গ্রামের আমার দাদু বলি আমি তাকে, সে বলল যে করোনার সমস্যা তো আসলে শরীরে না, মাথায় প্রবলেম। কারণ এই যে একটা মানে আমাদের গ্রামে বা আমরা যখন এত কিছু জানতাম না, তখনও তো একটা ছোঁয়াচে কিছু হলে আমরা থামতাম, কিন্তু তোদের তো থামানো যাচ্ছে না, তোরা তো মানে থামার তো নাই, উল্টা দৌড়াদৌড়ি শুরু করে দিয়ে। তো এই জায়গাটায় আপনি যে যে প্রসঙ্গটা আনলেন তুষার ভাই, যে বিশেষ করে যেমন বলা মানে হলো মনের, যে আমরা 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 যে মসজিদে যেতে আমরা সবাইকে অনুরোধ করেছি যে মসজিদে যাবেন না, এটা কি এই জন্য যে মসজিদের প্রতি কোনো বিরোধিতা? তা তো নয়, মসজিদে অনেক মানুষ একসাথে যায়, ফলে যেখানে গ্যাদারিং হয় সেখানে আমরা গ্যাদারিংটাকে বন্ধ করতে বলেছি। সৌদি আরবের মতো জায়গায় কাবা ঘরে এবং মদিনা শরীফে, এই দুই জায়গাতে মানুষকে আলাদা আলাদা ভাবে দূরে দূরে দাঁড় করানো হয়েছে, এবং এর মাঝখানে তারা বন্ধ রেখে সবকিছু এটাকে পরিষ্কার করেছে। আমাদের দেশে হাজার হাজার মসজিদ আছে এবং এই মসজিদগুলিতে মানুষরা যান, ধর্মপ্রাণ মুসল্লিরা যান। আমরা যখন বললাম যে এখানে আপনি যদি গ্যাদারিং করেন, আপনি যদি যান, আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, অতএব ওয়াক্তের নামাজগুলি বাসায় পড়েন। ওয়াক্তের নামাজ তো মসজিদে পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আমরা গিয়েছি। এটা না যেতে পেরে কিছু লোক ওই কাজটা, ওই জামাতটা বাসার ছাদে করতে শুরু করেছে, তার মানে তারা যে কোনো মূল্যে ওই একসাথে দাঁড়াবেনি, তাদেরকে আটকে রাখা যাবে না। তো এই যে আপনি আপনার স্বাস্থ্যবিধিটা মানলেন না, এই স্বাস্থ্যবিধি মেনে চলা তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। উনি নিজে স্বাস্থ্যবিধি মেনেছেন বিভিন্ন সময়, সেই এবং সময়ের সেই সময়ের যে স্বাস্থ্যবিধি সেটা উনি নিজে মেনেছেন, এবং উনি নিজে কিন্তু মহামারী উপলক্ষে তার উপদেশ দিয়েছেন যে মহামারী হলে পরে কি করতে হবে। আক্রান্ত খেলে এলাকা থাকতে থেকে হবে, কেউ বাইরে যাবে না, আক্রান্ত এলাকা থেকে কেউ বাইরে যাবে না, এবং আক্রান্ত এলাকায় কেউ ঢুকবে না। হ্যাঁ, এই বিষয়টি এবং এই বিষয়টি কিন্তু সে উনি নির্দিষ্ট করে হ্যাঁ বলেছেন, এবং হ্যাঁ আক্রান্ত তো এক ব্যক্তিকে দূরে দূরে সরিয়ে আলাদা রাখতে হবে, এই বিষয়গুলি তিনি বলেছেন। এটা তো নতুন কিছু না, তাহলে এই একই কথাই তো বলা হয়েছে যে যে জায়গাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সেখানে আপনি যাবেন না, এবং আপনি যদি আক্রান্ত হয়ে যান আপনি আলাদা থাকবেন, এবং আপনি আপনার এলাকা ছেড়ে আক্রান্ত হয়ে অন্য লোকের কাছে গিয়ে এটা বিলি বন্টন করবেন না। আজকে যারা ধরেন আমরা যারা অনেক পুণ্য কামাতে চাই, আমরা পুণ্যার্থী, আমরা যারা চাই যে আমরা জীবনে ভালো কাজ করব, আমরা পরকালে কিছু পাবো, আমি যদি এখন অন্য মানুষকে গিয়ে জীবাণু দিয়ে আসি, এটা কি পাপ না পুণ্য? এটা কি সওয়াব নাকি এটা গুনাহ? এটা তো চিন্তা করতে হবে। আমি যদি আরেকজন লোকের শরীরে গিয়ে একটা অসুখ দিয়ে আসি, সেটা কি আমি ভালো কাজ করলাম নাকি খারাপ কাজ করলাম? এটাও তো চিন্তা করতে সেটাই। হবে। তো সেই এবং এই চিন্তাটা কেউ করে প্রসঙ্গেই, না। হ্যাঁ এই প্রসঙ্গেই যেটা, একটা হলো যে দুটো কাজ আপনার কথা থেকে স্পষ্ট হলো, একটা হলো যে মনের জোরেই কিন্তু আসলে মনটাকে বেঁধে রাখতে হবে। অনেকের বলছে যে ঘরে থাকতে ফাঁপড় লাগছে, খারাপ লাগছে, অসুস্থ হয়ে যাচ্ছি, মেন্টালি সিক হয়ে যাচ্ছি, তো তার মানে এই যে লজিক্যাল যে জায়গাটা, যে জায়গাটা, যে চিন্তাটা করলে ঘরে থাকতেও খারাপ লাগবে না, যেটা আপনি ছাত্রছাত্রীদের বললেন যে ঠিক আছে, ক্লাস যদি কোনো কারণে নাও হয়, ঘরে বসে তো শিক্ষা বন্ধ রাখার কোনো কারণ নাই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে কিন্তু শিক্ষা তো চালুই থাকতে পারে যে কোনো হ্যাঁ, মূল্যে। তার বই তার কাছে আছে, তার শিক্ষকরা তার কাছে আছে, তার ওই সাবজেক্টে সারা দুনিয়াতে ছড়ানো ছিটানো জ্ঞান আছে, সেটা সে সংগ্রহ করুক, হ্যাঁ সেটা সে পড়ুক। বড় হয়ে হ্যাঁ গেলে সে তো কাউকে অ আ ক খ-র মতো হাত ধরে ধরে কিছু শেখাতে হয় না, বড় হয়ে হ্যাঁ গেলে তাকে শুধু পড়াটা বুঝিয়ে দিলেই হয়, দেখিয়ে দিলেই হয়, বাকিটা সে নিজেই করে। তো যারা আচ্ছা এক যারা হ্যাঁ বলুন, গ্রাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন, যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, তারা তো ছোট মানুষ না, তারা প্রাপ্তবয়স্ক, তাদের বয়স 18 পার হয়েছে,
তারা এবং এই 18 স্বশিক্ষিত। বছর পার হবার পরে যদি কেউ বলে, হ্যাঁ হ্যাঁ তাদের এখন স্বশিক্ষা নেওয়ার সময়, তো তারা যদি বলেন যে না আমার ক্লাস হয় না তাই আমি পড়ালেখা করি না, আমার ক্লাসে না গেলে ভালো লাগে না, এটা তো ভুল কথা। পৃথিবীতে অধিকাংশ লোক ক্লাসের বাইরেই শেখে, ক্লাসে যায় হচ্ছে বুদ্ধিটা নেওয়ার জন্য যে কি করে শিখতে হবে, রিসার্চ মেথোডোলজি পড়ানো হয়, কিন্তু রিসার্চ সে তো করে তার জীবনে গিয়ে, তার কাজের মধ্যে গিয়ে, সে তো ইউনিভার্সিটির মধ্যে বসে বসে রিসার্চ করে না একটা ছাত্রছাত্রী, হুম হুম মেথোডোলজিটা শিখে কেমনে করে রিসার্চ করতে হবে সে। আপনাকে তুষার ভাই, আমরা মানে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আপনাকে একটা জায়গায় আমরা এখন একটু নিয়ে যেতে চাই, যে জায়গাটায় আপনার দখল আছে, যেটা নিয়ে আপনি কাজ করেন, কাজ করেছেন, কারণ আমি দেখছি যে আমাদের অনেকেই কমেন্ট করতে চাচ্ছে সেই বিষয়টা নিয়ে। সেটা হলো যে আপনি ওই বিষয়টায় তারা কিন্তু একমত হয়েছে, জীবন থাকলে জীবিকা হবে, আগে জীবনকে বাঁচতে দিতে হবে, এটা এক ধরনের আর্টিকুলেশন তাদের না আপনি আপনার জীবিকা। জীবনের প্রথম 5 বছরের কথা চিন্তা করেন, প্রথম 5 বছর আপনি কিছুই করতে পারতেন না, আপনাকে কেউ বিনিয়োগ করেছে আপনার উপর, আপনার বাবা মা আপনাকে বাঁচিয়ে রেখেছে, কোলে করে ঘুরেছে, খাইয়েছে, বাথরুম পর্যন্ত করিয়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, তো কেন করেছে? করেছে এই জন্য যে আপনি বেঁচে থাকলে বড় হবেন, বড় হলে আপনি হ্যাঁ তার সুনাম করবেন, আপনি সুনাম করলে সে সুসন্তানের বাবা মা হবে এবং আপনি জীবনে কিছু অবদান রাখতে পারবেন। তো এইটা আমাদের এখন নিজেদের জন্য নিজেদের করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে যে আগামী আগামী 3 মাস বা 6 মাস আমার যতটুকু আছে অতটুকু দিয়ে আমি শুধু টিকে থাকব। এখন প্রফিটের টাইম না, এখন হচ্ছে টিকে থাকার টাইম। আমরা যদি থ্যাংক টিকে ইউ। থাকতে, যেমন যেমন ধরেন আমি যদি চাকরি করে ধরেন আমি 50,000 টাকা পেতাম, কিন্তু আমার 5,000 টাকা জমতো, আজকে যদি আমি 45,000 পাই তাহলেই যথেষ্ট, 40,000ও পাই কষ্ট করে আমার জন্য যথেষ্ট। কেন? কারণ আমার এখন টিকে থাকার টাইম। ফলে আমরা আয় করতে কাউকে নিষেধ করছি না, কিন্তু আয় করারও নতুন নতুন পদ্ধতি বের করতে হবে। যেমন আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের যারা ব্যবসায়ীরা ছিলেন অনেকে কিন্তু তাদের দোকানের বন্ধ করে দিয়ে দোকানের সার্ভিসটা অনলাইনে নিয়ে গেছে এবং তারা এখন অনলাইনে জিনিসপত্র দিচ্ছেন, তার একটা দোকান আছে, দোকানটা তিনি খুলতে পারছেন না, উনি বাড়িতে বাড়িতে জিনিস পৌঁছে দিচ্ছেন, এই যে তিনি বদলালেন নিজেকে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ নেওয়া। তাতে হয়তো আপাতত কিছু আয় কম হচ্ছে তার, কিন্তু যিনি এই কাজটা করেছেন তিনি কিন্তু মেধাবী, কারণ তিনি এই পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়ানোর জন্য চেষ্টা করছেন। আর কিছু লোক আছেন যারা না, যে কোনো মূল্যই আগের অবস্থায় থাকবেন, অর্থাৎ আগে কিন্তু তিনি আগের অবস্থায় তো কিছুই থাকবে না, পৃথিবী তো কখনোই কোনোদিন আগের অবস্থায় ছিল না, হ্যাঁ কিন্তু মানে কিছু সেই লোক এই এই যারা আমাদেরকে উল্টাপাল্টা কথা বলছে এরা আগের অবস্থাটা চায়, এরা চায় বাসের মধ্যে ধাক্কা ধাক্কি করে লোক উঠবে। ফলে এটা এখন বিষয়টা কি, আমাদেরকে বলা হয়েছে যে বাসে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে বসতে হবে, তার মানে আগের চাইতে প্রত্যেক বাসে 30% লোক কম উঠতে পারবে, 3টা সিটের মধ্যে একটা খালি, থার্টি সেই থ্রি জন্য ভাড়া পয়েন্ট টু বেশি থ্রি হবে। না ভাড়া বেশি না হোক, আপনি ভাড়ার কথা ভুলে যান, আপনি জায়গাটার কথা চিন্তা করেন, 33.33% জায়গা খালি হয়ে যাবে, কিন্তু একই সাথে বাসে আগের মতো দাঁড়ানো যাবে না। কিন্তু আগে যে আমরা দাঁড়িয়ে ঝুলতাম, ধাক্কা ধাক্কি করতাম, ঘাড়কাত করে দাঁড়িয়ে হাঁচি থাকতাম, দিতাম, এটা কিন্তু টোটালি বন্ধ, তার মানে আমাদের সিটে বসতে হবে। তাহলে এই পরিবর্তিত পরিস্থিতি আমাদেরকে কি বলছে, বলছে বাসের সংখ্যা বাড়াও। তাহলে এখনই তো বাস কেনার সময়, এখনই তো আমাদের যে লোকটা এতদিন অন্য ব্যবসা করেছেন ওনার উচিত এখন বাস কিনা, কারণ এখন মানুষ বাসে না বসে কেউ যাবে না এবং বাসে উঠে ধাক্কা ধাক্কি করে বাস নষ্ট করবে না, বাসের মধ্যে ভাড়া নেওয়াটা অনেক সহজ হবে, কারণ আগে ধাক্কা ধাক্কি করতে ভাড়া না দিয়ে নেমে যেত, এখন কিন্তু কঠিন, কারণ এখন সবাই সিটে বসা, সিট গোনা, ফলে ধাক্কা ধাক্কি করে কেউ যে ভাড়া না দিয়ে পালাবে সেই সুযোগ নাই। ফলে এখনই কিন্তু বাস কেনার সবচেয়ে ভালো সময়, এখন যদি কোনো ধনী ব্যক্তি ঢাকা শহরে 500 বাস কেনেন এটাই হচ্ছে বাস কেনার সবচেয়ে ভালো সময়, কিন্তু সেইটা ওনারা করবেন না, বাসে ওনারা ধাক্কা ধাক্কি করে লোকজনকে আগের অবস্থায় নিতে চান, এটা তো হবে না, এটা চিন্তা করতে হবে। আজকে আপনার ক্লাসরুমে মনে করেন ড্যাফোডিলের ক্লাসরুমে জায়গা হয় না বলে একটু একটু আঁটো সাঁটো হয়ে লোকজন বসতো, এখনই তো সবচেয়ে ভালো সময়, ড্যাফোডিলের ক্লাসরুম বড় হয়ে যাবে, রেনোভেট হবে, ছেলে মেয়ে আরো আনন্দে ক্লাস করবে, টিচাররা আরো ছড়ানো ছড়ানো ক্লাস নেবেন, একটা ক্লাসের জায়গায় 2টা ক্লাস হয়তো হয়ে যাবে। তার মানে কি? তার মানে আমাদের জীবন কিন্তু আগের চাইতে ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, আগের চাইতে আরো বড় হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, আরো আরো লজিক্যাল, আরো আরো সাইন্টিফিক্যালি, লজিক্যাল, মানে হ্যাঁ আরো সাইন্টিফিক্যালি ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, হ্যাঁ তাই না? সেটাই তো। যাদের বাথরুম গুলি অপরিষ্কার ছিল আজকে তাদের বাথরুম গুলি পরিষ্কার করতে হবে বাধ্য, তারা
আমরা সেইটা হ্যাঁ না করে আমরা ওই আগের জীবন চাচ্ছি বারবার। আগের জীবন চাইলে তো হবে না, এই ভাইরাসটা তো এসেছে যেভাবে আসুক না কেন, আমাদেরকে নতুন একটা জীবনের দিকে আগাতে হবে এবং সেটাই করতে হবে। যখন তার সেলফোন ছিল না আর যখন সেলফোন আসলো, ওই আমরা তো কেউ বলি নাই যে আমরা আগের জীবনেই থাকবো, আমরা ঘুরায় ঘুরায় ফোন করব, আমরা সেলফোন নিব না, কেন, কারণ ওইটা আমাদের ভালো লেগেছে, ভাইরাসটা ভালো লাগে নাই, এই জন্য আমরা বলি যে আগের জীবনেই থাকবো, এটা কিন্তু ঠিক না জীবনে তো, আমার। জীবনে তো ভালো লাগার জিনিসও নিতে হবে, খারাপ লাগার জিনিসও মেনে নিতে হবে। মানে জীবনে যেটা এক্স্যাক্টলি, আসে সেটা তো অবধারিত, এটা তো কোনোটা আমরা ফেলে দিতে পারবো না। জীবনে জীবনে যা আসবে জীবনকে তার সঙ্গে জীবন অতিবাহিত করার মতো ব্যবস্থা নেওয়ার সক্ষমতা থাকতে হবে। যেমন ধরেন আমাদের জীবনে অন্ধকার ছিল, তো অন্ধকার জীবনে আমরা কি করতাম, অন্ধকার জীবনে আমরা রাতে বের হতে পারতাম না, আলো আসলো তো আমরা রাতে বের হতে শুরু করলাম, আরো আলো আসলো আমরা রাতে আরো বেশি বের হতে পারলাম। তারপরে আমাদের জীবনে যে ফোন ছিল না, আমরা একজনের সঙ্গে আরেকজন দেখা করতে গেলে হেঁটে হেঁটে বহুদূর গিয়ে খবরটা দিয়ে আসতে হতো, আজকে টেলিফোন এসেছে আমরা কিন্তু এত দূরে যাই না। আজকে যে আমি আর আপনি কথা বলছি এটা একটা টেকনোলজির বিষয়, কালকে যদি এই টেকনোলজি না থাকে, ধরেন পৃথিবীতে কোনো বিদ্যুৎ নাই, তাহলে কি আমরা হাল ছেড়ে দিব, আমরা বলবো যে আমরা আমরা মরে যাব, আমাদের আর দরকার নাই, না, আমরা ওর মধ্যে বেঁচে থাকার নতুন কোন পদ্ধতি বের করবো, এটাই হচ্ছে মানবিকতা, এটাই হচ্ছে মানুষের এবং শক্তি। একজন একটা খুব ভালো কমেন্ট করেছে যে অত, এই কথাগুলো তো আছে, এই কমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে আমরা অন্তত হাত ধোয়াটা তো শিখেছি, এটা আমার কাছে খুব হ্যাঁ, মনে হাত হয়েছে ধোয়া যে হাত, শিখেছেন, হ্যাঁ, তারপরে যে কিছু লোক ধরেন কিছু লোক অহেতুক মুখে হাত দিত, অহেতুক এই নাকের মধ্যে আঙ্গুল দিয়ে নাকটা একটু পরিষ্কার করতো, যেখানে সেখানে থুতু ফেলতো, এই লোকগুলো তো বন্ধ হয়েছে, পারছে না করতে, অন্তত নিজের জন্য হলেও হাত হাত পরিষ্কার করছে, থুতু ফেলছে না, তাই না? এটা ভালো দিক না, সবকিছুর ভালো মন্দ আছে। আমাদেরকে এখন সবচেয়ে প্রথম যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের বাড়িতে বসে থাকার সময়টা আমরা কিভাবে কাজে লাগাবো, এবং এটা অনেক ভাবে কাজে লাগানোর সুযোগ আছে। নতুন স্কিল শেখা যেতে পারে, যাদের কোনো কিছু শখ আছে ধরেন সেই শখটা সে পূরণ করতে পারে, ছোট ভাই বোনকে পড়াতে পারে, তাতে নিজের না হয় কিছুদিন পড়াশোনা কম হলো, ছোট ভাই বোন থাকলে তাকে পড়ালে তো তার রেজাল্টটা ভালো হয়ে গেল, আরো বেটার হলো, ভাই বোনের সাথে ভাই বোনের সম্পর্কটা আবার উদ্ধার হলো, বন্ধুদের সঙ্গে সে কথা বলতে পারে, হারিয়ে যাওয়া বহু বন্ধু আছে যাদের সঙ্গে বছরে একবার দুইবার কথা হয় তাদেরকে একটা ফোন করতে পারে, যাদের কিছু শখ ছিল ছবি আঁকতে পারে গান গাইতে পারে এই সময়টা সে একটু শিখে নিল, বাড়িতে একটা গিটার ধুলো পড়ে গেছে সেটাকে সে আবার বাজালো, পুরনো বিদ্যাটা ঝালিয়ে নিল, অনেক কিছু সে ওই যে করতে পারে আপনি পড়ার আমার মধ্যে। পেছনে একটা হারমোনিয়াম দেখতে পাচ্ছেন না, আমি তো এখন রেওয়াজ হ্যাঁ করা শুরু করেছি, এবং আমার খুবই সম্ভাবনা আছে একটা সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করার। হ্যাঁ, এটা হতে পারে, শুধু তাই না, আপনি, ইট হ্যাপেন্স ইন মাই লাইফ। হ্যাঁ, আপনি আপনি হয়তো জীবনে কোন কোন জিনিস আছে যেটা আপনি অনেক পছন্দ করতেন, জীবনের চাপে আপনি সেটা করতে পারেন না, এই যে বাকি সময়টা পেয়েছেন সেই সময়টা আরেকবার একটু করে নিলে অসুবিধা কি, মানুষ সময়কে কোনো না কোনো ভাবে কাজে লাগায়, কখন কাজে লাগায়, যখন সে বেঁচে থাকে, যদি সে বেঁচে না থাকে তাহলে তো ওখানে শেষ, মৃত্যুকে ভয় পেলে হবে না, প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় হচ্ছে অহেতুক মৃত্যুকে কাছে ডেকে আনার তো কোনো দরকার নেই, আমি ভয় পাই না বলে তাকে তো জড়িয়ে ধরার কোনো কারণ নেই, তাহলে আমাদের চেষ্টা করতে হবে যতভাবে পারা যায় আমাদের জীবনটা সুস্থভাবে অতিবাহিত করা, যখন মৃত্যু এসে দাঁড়াবে সামনে তখন তো দাঁড়াবেই, কিন্তু দাঁড়ানোর আগে আয় ভাই আয় বলে তাকে ডেকে আনার তো কোনো কারণ নাই, তাই না? তো আমাদের কিছু থ্যাংক লোকের ইউ, থ্যাংক ইউ। আমাদের কিছু লোকের টেন্ডেন্সি হচ্ছে যে তারা যেন ডাকছেন, যেমন তারা বলে নসিবে থাকলে হবে, হ্যাঁ নসিবে থাকলে হবে, তো ভাই নসিবে থাকলে হবে, আপনি কেন ইলেকট্রিকের খাম্বা বেয়ে প্রত্যেক দিন উঠে যান না, আপনি উঠার সময় তো হ্যাঁ আম হ্যাঁ গাছে উঠেন আম পাড়ার জন্য, ইলেকট্রিকের খাম্বা বেয়ে উঠেন না কেন, নসিবে থাকলে মরবেন, তাই না? হ্যাঁ, তা তো উঠবে জানে না। আচ্ছা জানে ওইখানে আচ্ছা, বিপদ আছে এই জন্য উঠে না, বুঝছেন, হ্যাঁ জানে বিপদ আছে কিন্তু কিন্তু আম গাছে উঠে, আম গাছে উঠে ঠিকই, ওখানে তো আর বিপদ হ্যাঁ, নাই, আম পারা যায়, এখন ধরো ওখানে দেখা যায়, আম হ্যাঁ আছে না, ওখানে আম হ্যাঁ আছে বলে না উঠে, ওখানে আম ওখানে আছে, আম না থাকলে কিন্তু উঠতো না। হ্যাঁ, তো এখন আপনি আপনি ওই লোক যখন বলে যে ভাইরাস আছে থাকলে হবে আমার হয়ে যাবে, এগুলো হচ্ছে মানে নির্বোধের মতো কথাবার্তা, আছে সেজন্য একটা কি আপনি ডেকে ডেকে আনবেন, না, তাহলে একজন আপনি কিন্তু ভালো বলেছে যে বাড়িতে বাবা এবং ছেলেরা ঘরের কাজে সাহায্য করা শিখেছে। হ্যাঁ শিখেছিল হয়তো আগেই, কারণ অধিকাংশ ছেলেই কিন্তু ছোটবেলায় ছেলে মেয়ে নির্বিশেষে মাকে সাহায্য করে, কিন্তু দেখা যায় যে পরে যখন তার বয়স হয় অনেক সময় দেখা যায় যে বাইরে যে বেশি কাজ করে সে বাড়িতে এসে ক্লান্তিতে থাকে, বাড়িতে যে বেশি কাজ করে
উনি আসলে ওই বাইরের মানুষটাকে শান্তি দেওয়ার চেষ্টা করেন যে ঠিক আছে উনি বাইরে অনেক কাজ করে, ঘরে এসে একটু শান্তি পান। এটা আসলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, কে বেশি কাজ করবেন কে কম করবেন, ছেলেটা করবে না মেয়েটা করবে, এটা যার যার ব্যক্তিগত এবং দুজনের বা পাঁচজনের সিদ্ধান্তের ব্যাপার, একটা পারিবারিক সিদ্ধান্ত। কিন্তু এটাও ঠিক যে এই ছেলেটা যেমন এটা শিখছে যে বাড়িতে কাজ করছে, এখন কিন্তু মেয়েরাও অনেক কিছু শিখতে বাধ্য হচ্ছে, তাই না? যেমন চুল কাটছে, এই কাজ কি আমাদের মেয়েরা করেছে? আমাদের মেয়েরা সমস্ত বাচ্চা কাচ্চা সবার চুল কেটে দিচ্ছে, তাই না? এটা কেন করছে? কারণ ওই যে একই কথা, প্রয়োজনে প্রয়োজনে মানুষ এটা করে। অনেকে সেলাই করছে, অনেকে ছোট ছোট সেলাইয়ের কাজ বাসায় করছে, প্রয়োজনে করছে, কারণ এই মুহূর্তে দর্জি পাওয়া যাচ্ছে না, এই মুহূর্তে একটা রিপেয়ার করার মানুষ পাওয়া যাচ্ছে না, করছে। এটাই হচ্ছে মানুষের অভিযোজনের ক্ষমতা, অ্যাডাপ্টেশন। আমরা এইভাবে অভিযোজন, এবং এই জায়গাটা দিয়ে আমরা শেষ করতে চাই যে করোনা আমাদের ভেতরে লুকিয়ে থাকা অনেক ধরনের সামর্থ্যকে, শক্তিকে সামনে নিয়ে এসেছে, সেটা রান্না করা থেকে শুরু করে ঘর মোছা থেকে শুরু করে সবকিছুই। আপনাকে একটা উদাহরণ দিই, এবং এগুলো যে ছেলে মেয়ে নির্বিশেষে, হ্যাঁ আপনাকে উদাহরণ দিই, ঢাকা শহর শুধু না, সারা বাংলাদেশের মানুষের ভিটামিন ডির ঘাটতি, এবং এটা একটা বিরাট ঘাটতি, একটা মানে এন্ডেমিক পর্যায়ে সকলের প্রায় এই ভিটামিন ডি কম শরীরে। আমাদের মতো সূর্যালোকের দেশে আমাদের ভিটামিন ডি নাই। ঘটনাটা কি হলো, এই করোনা আসার পরে সবাই জানলো যে ভিটামিন ডি খুব দরকারি, ও আপনি লক্ষ্য করলে দেখবেন যে প্রায় সকলেই কোনো না কোনো ভাবে শরীরে ভিটামিন ডি বাড়ানোর চেষ্টা করছে। করোনা চলে গেলেও, করোনা চলে গেলেও কিন্তু আমাদের যে ভিটামিন ডি যে পেলাম আমরা, এটা তো সাথে নিয়ে যাবে না, না তার মানে আমরা একটা সুস্বাস্থ্যের একটা জায়গায় পৌঁছালাম। আমরা ভিটামিন ডি আমরা কোনোভাবেই মানুষকে বোঝাতে পারছিলাম না, এখন কিন্তু মানুষ গিয়ে রোদে বসে থাকছে, একটু তেল মেখে গিয়ে রোদে বসছে, একটু ভিটামিন ডি খাচ্ছে, যাদের একেবারে কম তারা ইঞ্জেকশন পর্যন্ত নিচ্ছে। তো এই যে পরিস্থিতিটা, এই যে ভিটামিন সি এটা খাচ্ছে মানুষ, যে অনেক ভেজিটেবলস খাচ্ছে মানুষ, যে তার ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করছে, এটা তো মানুষকে বলে 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 হয় নাই। এই যে সবুজ ছাতা, এই যে রঙিন রং ধনু, এত বলেও তো হয় নাই স্বাস্থ্যবিধি শিখানো, চাপের মুখে মানুষ শিখছে। তো এগুলো সব ভালো দিক আছে, সব সব খারাপের মধ্যেই, যে সব খারাপ তা নয়, কিছু ভালো থাকে, সব ভালোর মধ্যে আবার কিছু কিছু ছোট ছোট খারাপ জায়গাও থাকে। আমাদের আমাদের দায়িত্ব হচ্ছে খারাপটাকে ছেড়ে দেওয়া, ভালোটাকে নেওয়া। থ্যাংক ইউ তুষার ভাই, আমার মনে হয় যে আপনি যে জায়গাটা এনে শেষ করেছেন আমাদের অনুষ্ঠানের মূল মেসেজ, এই জায়গাটাই থাকুক, যে এই সবকিছুর ভেতর থেকেই ভালোটাকে নিতে হবে, খারাপটাকে ছেড়ে দিতে হবে। এবং আমাদের যেটা আপনি তরুণদের বিশেষ করে বাড়ির বললেন, বয়স্ক লোকদের একটু বলেন, তরুণদেরকে তরুণদেরকে একটু বলেন রাজু ভাই, বাড়ির বয়স্ক লোকদের দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ একটু আপনি বলেন, কারণ বয়স্ক লোকদেরকে যদি আমরা হারাই আমাদের জীবন থেকে, আমাদের বাবা মা অসুস্থ হলে, আমাদের নানা নানি দাদা দাদি অসুস্থ হলে, যারা আমাদেরকে স্নেহ করেন, যারা আমাদেরকে ভালোবাসে, এমন মানুষ যদি জীবনে কমে যায়, একটা স্নেহহীন মমতাহীন ভালোবাসাহীন জীবন হবে, যেখানে কেউ আদর করবে না, যেখানে কেউ ঈদে সালামি দিবে না, যেখানে কেউ বলবে না যে বাবা বাইরে যাচ্ছ একটু বসে যাও, একটু কিছু খেয়ে যাও, কেউ মাথায় হাত বুলাবে না, এই জীবনটা কি ঠিক হবে আমাদের জন্য? হবে না। সুতরাং বয়স্করা আক্রান্ত হওয়ার সম্ভাবনা যেমন বেশি, আজকে বাড়ির বয়স্ককে নিরাপদে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেটা যদি আমরা করতে পারি, আমরা একটা বিরাট দায়িত্ব পালন করব, আমরা যদি সেটা ঠিক মতো করতে পারি যে আমাদের বয়স্করা যাতে ইনফেক্টেড না হয়, এই চেষ্টাটা যদি আমাদের সবার মধ্যে থাকে, এবং একজন বয়স্ক রিক্সাওয়ালা পর্যন্ত, আমাদের এখন উচিত আগে বয়স্ক চিন্তা করে তাদেরকে আগে ত্রাণ দেওয়া। এবং আরেকটা বিষয় আমি আপনাকে বলি, অনেক রিক্সাওয়ালা আছে মাস্ক পরে রিক্সা চালাচ্ছে, মাস্ক পরে রিক্সা চালানো কিন্তু অত্যন্ত কঠিন, মাস্ক পরলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এবং তারা সেটা করছেন, কিন্তু জানেন রিক্সা চালানোর সময় আসলে মাস্ক পরার দরকার নেই তার, কারণ ওনার মুখ থাকে আপনার দিকে না, ওনার মুখ থাকে আপনার বিপরীতে, ফলে ওনার নিঃশ্বাস ওনার কি কোনো কিছু আপনার কাছে আসছে না, আপনি মাস্ক পরে থাকলেই ভালো। ফলে রিক্সাওয়ালা ভাইদেরকেও আপনারা চেষ্টা করবেন যাতে যত কম দূরত্বে নিয়ে যাওয়া যায়, বেশি দূরত্বের ইয়েতে রিক্সা নিবেন না, কারণ তাতে উনি ক্লান্ত হয়ে যাবেন, ফলে রিক্সায় যদি চড়েন কম দূরত্বে উঠেন। এক দুই হচ্ছে আমাদের কিন্তু আরো অনেকভাবে আমরা মানুষকে কাজে আনতে পারি, আমাদের শুধু পরিকল্পনাটা করতে হবে। যেমন আমরা যদি একজন ভ্যানওয়ালার সাথে চুক্তি করি যে আমি প্রতিদিন বাজারটা আমি ভ্যানওয়ালাকে বলে দিব যে আপনি বাজারটা এনে দিবেন আমাকে, তার বদলে আপনি আমার কাছ থেকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য 50 টাকা নেবেন বা 30 টাকা নেবেন, আপনি অনলাইনে ডেলিভারি অর্ডার দিলে আপনি 30 টাকা 50 টাকা দিচ্ছেন না,
তাহলে ভ্যানওয়ালাকে আপনার অনলাইন ডেলিভারি ম্যানের মতো বানান, যে প্রতিদিন উনি বাজার করে দিবে সকালবেলা আপনার কাছ থেকে, বাজারটা করে দিয়ে 50 টাকা নিয়ে যাবে, কিছু আসে যায় না। ওনার কাছ থেকে আপনি ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা একদম নাই। আপনি ভালো করে বাজার ধুয়ে নিলে, আপনি বাজারে গেলে যত না ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা ছিল তার চেয়ে কম, কারণ উনি শুধু আপনাকে বাজারটা দিয়ে গেছেন। আর আপনি বাজারে গেলে আপনি নিজে বাজারের মধ্যে গিয়ে ঘোরাঘুরি করতে, হ্যাঁ, এবং এই জায়গাটা শুধু তার উপর আস্থাটা রাখতে হবে, বিশ্বাসটা রাখতে হ্যাঁ হবে যে তিনি না আমি আমি সঠিকভাবে আমি সঠিক আমরা জিনিসটা মনে দিচ্ছেন। করেন আমরা 10 জন মিলে গরু কিনে গরু ভাগা নেয় আমাদের, দেখবেন আমাদের শহরে 10 জন হ্যাঁ হ্যাঁ 50 জন মিলে, হ্যাঁ একটা গরু কিনে ভাগাভাগি করে। আপনারা 10 জন মিলে একটা ভ্যানওয়ালাকে ঠিক করেন, বাজারের লিস্টটা হাতে দিয়ে দিবেন, ও বাজারে যাবে, বাজার করে আপনার কাছে দিয়ে যাবে। ও যাওয়ার আগে আপনাদের সামনে ভালো করে হাত ধুয়ে যাবে, এই এসে জিনিসটা আমি কথা দিচ্ছি তুষার ভাই আপনাকে, আমার ছাত্ররা এটা করবে, আপনি হ্যাঁ, নিশ্চিত থাকেন, এবং ওরা দেখছে এবং আপনি যদি 50টা ভ্যানওয়ালাকে এরকম দায়িত্ব দিতে পারেন যে শুধু বাজারটা করে দেয়, 10টা বাসার বাজার করে দেয় এটা প্রতিদিন, তো একটা দুর্দান্ত প্রজেক্ট হতে পারে তরুণদের, এবং হ্যাঁ, তরুণরা এটা অর্গানাইজ করতে পারে। এবং একজন আপনি ভেড়ালাকে সে যদি কানেক্ট করে দেয় 50টা ফ্যামিলির সাথে বা 10টা ফ্যামিলির সাথে, দশটা সে ফ্যামিলি সারাদিনে 10টা ফ্যামিলিকে বাজার দিলেই হয়ে যায়। সকালবেলা ভ্যানওয়ালা 10 জনের কাছ থেকে জেনে নিবে কি বাজার লাগবে, বাজারটা এনে সে দিবে, তার বিনিময়ে সে 100 টাকা বা 200 টাকা পাবে, অর্থাৎ 20 টাকা পাবে। বাস, আপনি হ্যাঁ, বাজারে গেলে তো 20 টাকা 20 টাকা 40 টাকা রিক্সা ভাড়া দিতেন, সে এবং বাজারটা সময় এনে, রিস্ক। হ্যাঁ সে আর বাজারটা এনে একবার আপনার আমি সামনে বাজারে গেলে রাখবে, আমার মাস্ক, হ্যাঁ আমার মাস্ক হ্যাঁ এবং গ্লাভস, এই দুটার খরচ হ্যাঁ যদি হিসাব করেন আপনি, হ্যাঁ সেই হিসাবে তো এখন বাজারে যাওয়া মানে শুধু রিক্সা ভাড়া না, হ্যাঁ এখন মাস্কের ওই খরচ ভ্যানওয়ালা আছে, এখন কি গ্লাভস। করতে হবে, ভ্যানওয়ালাকে স্বাস্থ্যবিধি শিখাতে হবে, ওকে বুঝাতে হবে যে আপনি বাজারে গিয়ে এখানে সেখানে ঘোরাঘুরি করবেন না, আপনি এইভাবে কাজটা করবেন। অর্থাৎ ভ্যানওয়ালাকে ট্রেনিং দেন, ট্রেনিং দিয়ে ভ্যানওয়ালাদেরকে ডেলিভারি ম্যানে রূপান্তরিত করেন, দেখবেন যে ঢাকা শহরে অন্তত রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালারা প্রতিদিন শুধু বাজার করে দিয়ে 200 করে টাকা পাচ্ছে, তার প্রত্যেক ফ্যামিলি হয়ে বিশ গেল, টাকা করে দিচ্ছে, তাইলে মাসে তার হয়ে গেল, 6,000 টাকা, তাইলে মাসে একটা রিক্সাওয়ালা 6,000 টাকা হবে, সে সার্ভাইভ করবে। হ্যাঁ, সে সার্ভাইভ করে। আমাদেরকে তো এইভাবে চিন্তা করতে হবে, জীবিকা খুলে দেওয়ার নামে আমি যদি আগের মতো করেই খুলি তাহলে তো হবে না, জীবিকা খুলতে অবশ্যই হবে, আপনি আবার থ্যাংক ইউ কাজে তুষার যাবেন, ভাই, কিন্তু আপনি যে কিন্তু কাজের আইডিয়াটা এখন নিয়ম ভিন্ন দিয়েছেন, হবে, আমাদের আমাদের বুঝছেন? একটা ডিপার্টমেন্টই আছে, অন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট, এই অনুষ্ঠানটা আমি তাদেরকে পাঠিয়ে দিয়ে বলবো জাস্ট ইমপ্লিমেন্ট ইট, এবং আমি নিশ্চিত যারা হ্যাঁ অনুষ্ঠানটা আপনারা দেখছেন আরো চিন্তা যে করবেন, কেউ করতে পারে। আমার এই চিন্তাটা তো একদম প্রাথমিক, আপনারা চিন্তা হ্যাঁ করবেন যে এটাকে আরো কিভাবে নিশ্ছিদ্র করা যায়, আরো কিভাবে স্বাস্থ্য সচেতন করা যায়। এবং শুধু তাই না, আপনাদের ইনোভেশন ল্যাব আছে, আপনাদের বিভিন্ন হ্যাঁ, ডিপার্টমেন্ট আছে, হোয়াই নট ইউ ফাইন্ড আউট যে পুরনো ব্যবসাগুলিকে নতুন ভাবে চালু করতে গেলে নতুন কিভাবে চালু করা যেতে পারে, কি করলে পরে এটা সম্ভব, আমাদেরকে সেই চিন্তাগুলি করতে হবে। সেটা না করে আমরা আগের মতোই দোকান খুলে দিব, আর আগের মতোই লোকজন এসে ধাক্কাধাক্কি করবে, আগের মতোই আমরা অসুস্থ হব, এটা করা যাবে। সবাই আমরা কাজে ফিরবো, সবাই থ্যাংক আমরা ইউ, ব্যবসা বাণিজ্য করবো। থ্যাংক ইউ। তবে নতুন করে, নতুন উপলব্ধিতে, নতুন চিন্তায়, নতুন চেতনায়, আপনার ওই কথাটা একদম দিয়ে আমরা শেষ করতে চাই যে আমাদের মুরব্বীদের আমাদের রক্ষা করতে হবে, যেটার জন্য সত্যি কথা বলতে আমরা ঠিক ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমাদের আব্দুল নূর তুষার, আপনি আজকে অনুষ্ঠানের সবচেয়ে যে জায়গাটা আমাদেরকে বেশি আমরা বলবো যে স্পর্শ করেছেন, যে জায়গাটা এই দেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয়, অর্থাৎ আমাদের তরুণরা মুক্তিযুদ্ধে যখন গিয়েছিল তখন ঘরের বাইরে গিয়ে যুদ্ধ করে জিতেছিল, এখন সম্ভবত আমাদের তরুণরা ঘরে থেকে কিভাবে তাদের তাদের সবচেয়ে মূল্যবান প্রজন্মকে রক্ষা করবে সেটি হবে সবচেয়ে বড় যুদ্ধ, এবং এই জয়টা তরুণরাই আনতে পারে। আর আপনি তার সাথে যুক্ত করলেন যে কিভাবে তরুণরা তাদের সময়টা তাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে এই যে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সহ এই ধরনের মানুষ যারা দুটো টাকার জন্যে জাস্ট বেঁচে থাকার জন্য ঘুরে বেড়াচ্ছে, প্রফিট তো দূরে থাক, তো তাদেরকে কিভাবে আমরা নতুন কাজের সন্ধান দিতে পারি। অনেক ধন্যবাদ তুষার ভাই, আমার মনে হয় যে এই দুটো লার্নিং যদি আজকের অনুষ্ঠান থেকে আমরা নিয়ে যেতে পারি, কাজে লাগাতে পারি, আপনি যেটা বললেন যে আরো ভাবনা চিন্তা করে, তাহলে আমাদের জন্য অনেক আনন্দের হবে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন প্রায় 1 ঘন্টার মতো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন তুষার ভাই, দেখা হবে আবার, আপনি আমার এবং এই খুব প্রিয়, উদ্যোগগুলো যখন, ড্যাফোডিল ইউনিভার্সিটি আমার খুব প্রিয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি আমার অনেক প্রিয় প্রিয় ছেলে মেয়েরা পড়াশোনা করেছে, অনেক টিচার আছে যারা ভাই বোন, এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির যে প্রতিষ্ঠাতা সবুর ভাই, সবুর ভাই খুব ঘনিষ্ঠ আমার, আমি যখন ছোট তখন সবুর ভাইরা ব্যবসা পাত্র শুরু করেছেন, ওই সময় সবুর ভাই মানে অনেক ধরনের স্মৃতি আছে, এবং তার সঙ্গে কোনো স্বার্থ জড়িত নাই আর কি, মানে হ্যাঁ স্বার্থহীন সেটাই ছিল। বড় কথা হ্যাঁ, না, তো আপনার সবুর এরকম ভাই, নিঃস্বার্থ বহু স্থিতি আছে। হ্যাঁ সেই জন্য আমি মনে করি যে ড্যাফোডিল ইউনিভার্সিটি যে ক্যাম্পাস টিভিটা করেছে এটা একটা খুব ভালো জিনিস।
আমি মনে করি এখানে যত বেশি তারা এই আলোচনা, আড্ডা, ইনোভেটিভ চিন্তা, সৃজনশীলতা আনতে পারবে, এটা খুব ভালো হবে। ছেলে মেয়েদের মন তৈরি হবে, তাদের মন শক্তিশালী হবে, এবং একটা হ্যাঁ আত্মবিশ্বাসী মানুষ পারে না এমন কিছু নাই, আত্মবিশ্বাসী মানুষের পক্ষে অসম্ভব কিছু না। তাহলে আত্মবিশ্বাসটা কি করবে? এবং আমি ছেলে এবং মেয়েদেরকে ধমক দিয়ে কথা বলি, আমি মনে করি আমি তাদের বড় ভাই, আমি তাদের আঙ্কেল, আমি তাদের নানা দাদা, আমি তাদেরকে ধমক দেওয়ার অধিকার রাখি। ফলে আমি অবশ্যই জোরালো ধমক দিই, হ্যাঁ আমি জোরালো আপনি ধমক দেন। দিই, আমি ভালোবেসে দিই। হ্যাঁ, এবং আপনার যে প্রকল্পের আইডিয়াটা দিলেন, এটা বাস্তবায়ন করা হলে সেই বাস্তবায়ন হওয়ার পরে হয়তো এই 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 চ্যানেলেই এক পাশে একজন ভ্যানালা থাকবেন, এক পাশে আপনি থাকবেন, আরেক পাশে আমার ছাত্ররা থাকবে, যে এই যে আমরা কাজটা করেছি। কারণ হ্যাঁ, পৃথিবীতে অনেক ক্রিয়েটিভ মানুষ আছে, কিন্তু ইনোভেশন কিন্তু কম, কারণ ইনোভেশনের জন্য ইমপ্লিমেন্টেশন দরকার। আমরা আশা করি আমরা এই ক্যাম্পাস টিভির মাধ্যমে কিন্তু সেই ইমপ্লিমেন্টেশন লেভেলটাকে রিচ করতে চাচ্ছি। তুষার ভাই, হ্যাঁ, আপনি কি যেন নিশ্চয় বলছিলেন, নিশ্চয় না, আমি এটাই, আমি আপনাকে তো অনেকদিন থেকে চিনি এবং আমি জানি যে নতুন চিন্তা করার মানুষ কম, মানুষ ফলো করে, কিন্তু নতুন চিন্তার ঝুঁকি কেউ নেয় না, নতুন কাজের ঝুঁকি কেউ নেয় না, নতুন কথা বলার ঝুঁকিও কেউ নেয় না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা, কারণ সবাই মনে করে আমি একটা নতুন কথা বলতে গিয়ে কার শত্রু হব, কে কি মনে করবে। এই কথা যদি আপনি ভাবেন তাহলে পৃথিবী কোনোদিন আগাবে না। আপনাকে আপনার চিন্তা, আপনার ভাবনা, আপনার মতামত জোরালো ভাবে বলতে হবে। আজকে আপনি যদি মানুষকে ভালোই বাসেন তাহলে তাকে কেন আপনি জোর গলায় বলতে পারবেন না যে তুই চুপ করে এখানে বসে থাক, কারণ ওই চুপ করে বসে থাকার মধ্যে যদি ভালো থাকে তাহলে ওটা জোরালো ভাবেই বলতে হবে। কারণ ও এখন না বুঝলো, ও এক মাস পরে একদিন বুঝবে যে ওখানে বসিয়ে রেখে তার উপকার হয়েছে। তো এই জন্য আমি মনে করি যে আমরা যদি মানুষকে ভালোবাসি আমরা জোরালো ভাবেই বলবো, আমরা ধমক দিয়ে বলবো, আমরা কথায় কাজ না হলে দুইটা চড় মেরে বলবো, কিন্তু ভালোবেসে করতে হবে এই কাজটা, ওর জন্য করতে হবে, নিজের জন্য না। এইটা যদি করা যায় কোনো অসুবিধা নেই, সমাজ বদলাতে গেলে মানুষকে জোরে কথা বলতে হবে, তাই না রাজু ভাই? আমি মনে করি যে হ্যাঁ ভাই, আমাদের আমাদের আপনি যেহেতু শিক্ষক এবং শিক্ষকদের এই জায়গাটা একটা বিরাট ভূমিকা আছে, আপনারা মানুষজনকে এটা বোঝাবেন যে ভালোবেসে, ভালোবেসে তুমি তাকে একটা ধমক দিতে পারো, ভালোবেসে তুমি তাকে একটা জোর করতে পারো, কারণ এটা তার ভালোর জন্য, তোমার ভালোর জন্য। এবং আজকে যে মানুষজনকে আমরা ডেসপারেট হয়ে বলছি ঘরে থাকেন, হাত ধোন, মুখ পরিষ্কার করার জন্য এইভাবে যখন তখন হাত দিবেন না মুখে, এই যে দূরে থাকেন, কেন বলছি, বারবার কেন বলছি, রীতিমতো অপমান করে হলেও বলছি, কেন? কারণ ওর জীবন বাঁচবে, ওকে বাঁচানোর জন্য। এবং ও যদি বাঁচে তাহলে আমিও বাঁচবো, তাই না? ও যদি বাঁচে আমরা আজকে যদি, তখন আমরা বাঁচব। হ্যাঁ, আপনার সব ছাত্র মরে গেলে আপনাকে স্যার ডাকবে কে? কেউ নাই, আর স্যার মরে গেলে ছাত্ররা স্যার ডাকবে কাকে, সেটাই তাই না? সেটাই সেটাই ইন বোথ সত্য। ওয়ে, ইন বোথ ওয়ে উই উইল বি লুজার, আমরা লুজার হব যদি আমরা মৃত্যুকে অ্যালাউ করি। মৃত্যুকে আমরা অ্যালাউ করতে পারি না, মৃত্যু আসবে আমাদের সঙ্গে লড়াই করে, জীবন কেড়ে নেওয়ার জন্য কষ্ট করতে হবে আজরাইলকে। আমরা সেটাই সেই শিক্ষায় আল্লাহর কাছ থেকে পেয়েছি, আল্লাহ যখন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চিকিৎসা করার বিদ্যা দিয়েছেন, ঔষধ দিয়েছেন, বিভিন্ন যায় নিরাময় দিয়েছেন, উনি যখন বলেছেন যে উনি আমাদের জন্য নিরাময় দিয়েছেন, রোগ যেমন উনি দিয়েছেন, উনি বলেছেন সকল রোগের জন্য উনি নিরাময় দিয়েছেন, আমরা আবিষ্কার করতে পারি নাই এখন। তাহলে আজকে আমরা হ্যাঁ, যতটুকু পেরেছি অতটুকু দিয়ে আমরা কেন কেন এই রোগের পথে বাধা হয়ে দাঁড়াবো না? এবং আমি এই জন্যই মনে করি যে একটা জীবনও আমরা চেষ্টা ছাড়া যেতে দিব না, প্রত্যেকটা জীবনের জন্য আমরা লড়াই করবো, যেখানে আমরা পারি না পারি না কিন্তু যুদ্ধ পারি না, এই জায়গা থেকে পৌঁছাতে হবে, তাহলে এই করোনাকে প্রতিহত করা সম্ভব। জি, থ্যাংক ইউ। এবং আপনাকে মাজহারুল হক নামে আমাদের এক ছাত্র জানিয়েছে, সত্যি অসাধারণ একটা আইডিয়া পেলাম, এতে নিম্ন শ্রেণীর মানুষের অনেক উপকার হবে। নেমে যাক, সারা দেশের মানুষ আইডিয়াটা ইমপ্লিমেন্ট করুক, কোনো অসুবিধা নাই। আমরা চাই যে অনেক কিছু আছে, আইডিয়া, অনেক কিছু আছে, আপনি হ্যাঁ যে, আপনি যে গ্রোসারিটা করেন, আপনি যে গ্রোসারিটা করেন, আপনি এলাকার মুদির দোকানদারকে বাঁচাতে চান, তাহলে আপনারা সবাই মিলে ঠিক করেন যে মুদির দোকানদারকে ফোন করে বলে দিবেন যে চাচা এগুলো এগুলো প্যাকেট করে রাখেন, দাম কত হয়েছে, আমি আসছি টাকাটা দিয়ে এখন নিয়ে যাব। তার দোকান খোলার দরকার নাই, সে প্যাকেট করে খালি বসে থাকবে, আপনি যাওয়ার পর আপনি 1 মিনিটের জন্য দোকানে যাবেন, টাকাটা দিবেন, জিনিসটা নিবেন, এমনকি দোকানদারকে ডেলিভারি নিজেই করতে বলতে পারেন, উনি সারাদিন হ্যাঁ ধরে জিনিস প্যাকেট করে, উনি সারাদিন ধরে 4টা পর্যন্ত জিনিস প্যাকেট করবে, বিকাল 4টা বা 5টা পর্যন্ত, তারপরে সন্ধ্যার সময় সবার বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি চলে যাবে। বাস চাইলে শেষ হয়ে অনেক গেল। কিছু সম্ভব, অনেক কিছু সম্ভব, অনেক কিছু। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ তুষার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আমরা আপনার আজকের আলোচনার প্রেক্ষিতে বেশ কিছু নতুন কাজ দেখতে পাবো, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনার যে আস্থা, এই আস্থাটা অব্যাহত থাকুক এবং সেটা যেন আরো বেড়ে ওঠে। শুধু আমাদের বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা, সকল তরুণ সমাজকে এগিয়ে আসার প্রতি আহ্বান জানাচ্ছি, এবং সেই আহ্বান জানিয়েই আজকের মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। তুষার ভাইকে অনেক 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 ধন্যবাদ, ভালোবাসা আমাদের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম।